নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই একটি খবর বারবার বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং যা ক্রমাগত ঘুরপাক খাচ্ছে যে রাজীব কুমার ভার্সেস সিবিআই। পুলিশ কমিশনার রাজীব কুমারকে বারবার সিবিআই নিজেদের ঘেরাটোপে নিতে চায়, তাদের হেফাজতে নিতে চায় জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সিবিআই রাজীব কুমারকে পায় না। রাজীব কুমার আজ এখানে তো কাল ওখানে, এইভাবে চলতেই থাকে। প্রশ্ন হলো, পুলিশ কমিশনার বর্তমানে সিআইডি পদে নিযুক্ত রাজীব কুমার কেন সিবিআইকে সাহায্য করতে চাইছেন না? কেন সিবিআই রাজীব কুমারকে নাগালের মধ্যে পাচ্ছেন না? রাজীব কুমার কেন এই ধরনের লুকোচুরি খেলা খেলছেন? তিনি কী কী করতে পারেন, সিবিআই কী কী করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে ছোট্ট অনুরোধ আবার করছি, ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর আপনার কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কিন্তু অনুগ্রহ করে গালিগালাজ করবেন না, ভাষার মর্যাদা রাখবেন। তো কেন সিবিআই রাজীব কুমারকে পাচ্ছে না? রাজীব কুমার কেন এই ধরনের সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে? চলুন বিস্তারিত জেনে নিই। প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইয়ের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলছেন। এর আগেও যখন সিবিআই তাকে জেরা করতে চেয়েছিল, নানা অজুহাত দেখিয়ে তিনি সেই জেরা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায় সিবিআই। সুপ্রিম কোর্ট বলে যে সিবিআই রাজীবকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সর্বোচ্চ আদালত জিজ্ঞাসাবাদের স্থানও বলে দেয়। জানানো হয় যে শিলংয়ের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে রাজীবকে। আর তার আগে আমরা কিন্তু এক প্রস্থ নাটকে দেখেছি, সিবিআই যখন রাজীব কুমারকে জেরা করতে গিয়েছিল, সেই সময় সিবিআইকে হেনস্থা হতে হয় এবং রাজীব কুমারের পাশে এসে দাঁড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই রাজীব কুমারকে জেরা করতে পারে না, এই অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন ধরে ধর্ণা করেন। তখনই একটি প্রশ্ন বারবার উঠে আসে যে রাজীব কুমারকে সিবিআই জেরা করতে চায়, এর জন্য মুখ্যমন্ত্রী কেন ধর্ণায় বসতে চাইছেন? এই প্রশ্নের সদুত্তর কিন্তু তখনও পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আসে এবং সেই রায়ে বলা হয় যে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, কিন্তু সেই সময় গ্রেপ্তার করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত সিবিআই শিলংয়ে তাকে এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করে, কিন্তু রাজীবের জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্তুষ্ট হয়নি। তাদের অভিযোগ ছিল ওই আইপিএস অফিসার তদন্তে সহযোগিতা করছে না, তাই তাকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। রাজীব সিবিআই হেফাজত আটকাতে মরিয়া হয়ে ওঠে, ফের সুপ্রিম কোর্টে যান। আদালত জানায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না, 7 দিনের মধ্যে রাজীবকে জামিনের আবেদন করতে হবে। পরে আদালত সেই রক্ষা কবচ তুলে নেয়, তাতে আরও বিপাকে পড়েন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এই পুলিশ অফিসার রাজীব কুমার। রবিবার সন্ধ্যায় সিবিআই তাঁর খোঁজে লখনৌ টি পার্কে আইপিএসদের আবাসন ভবন ভবনে হানা দেয়, কিন্তু কোথাও তাকে না পেয়ে আবাসনে নোটিশ লাগিয়ে দেয়। তাতে বলা হয় সোমবার সকাল 10টায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে হবে, কিন্তু তিনি হাজির তো হননি, উল্টে আরও দিন দশেক সময় চেয়ে নিয়েছেন। প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার এই রাজীব কুমারের বারবার এত সময় সেওয়া নিয়েই নানা কথা উঠছে। প্রশ্ন উঠছে, তিনি যদি নির্দোষী হন তাহলে এত ভয় কেন তার? বারবার কেন সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন? তাহলে কি সারদাকাণ্ডে তার বিরুদ্ধে তথ্য লোপাটের যে অভিযোগ উঠেছে তার কি কোনো সারবত্তা আছে? ইতিমধ্যেই সিবিআই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে, তিনি দেশের বাইরে কিন্তু যেতে পারবেন না। বিভিন্ন বিমানবন্দর, রেল স্টেশন সমগ্র জায়গায় তার ছবি পাঠিয়েছে সিবিআই। রবিবার থেকে সিবিআই তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে তিনি নাকি উত্তরপ্রদেশে চলে গিয়েছেন। সিবিআই সেখানে তার পৈতৃক বাড়িতেও হানা দিয়েছে। আরও শোনা যাচ্ছে তিনি ছুটিতে আছেন বলে সিবিআইয়ের কাছে 10 দিন সময় চেয়ে নিয়েছেন।
এতবার সময় নাচে লুকোচুরি না খেলে সিবিআইয়ের সব সন্দেহের নিরসন করলে কি ভালো হয় না? এ প্রসঙ্গে আপনার কি অভিমত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই মুহূর্তে অন্তরালে থেকে যা যা করতে পারেন রাজীব কুমার তা হলো, প্রথমত সিজিও সিবিআই দপ্তরে হাজিরা না দিয়ে তার আইনজীবী পাঠিয়ে সময় চাইতে পারেন তিনি। দ্বিতীয়ত, আইনজীবীর পরিবর্তে সিবিআই দপ্তরে ইমেল করে সময় চাইতে পারেন রাজীব কুমার। তৃতীয়ত, নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন আইনজীবীর মাধ্যমে। প্রসঙ্গত, সারদা কর্ণধার সুদীপ্ত সেনের লাল ডায়েরি পেন ড্রাইভ কোথায় গেল? কেন প্রভাবশালী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলো না? কয়েক মাস আগে এসব প্রশ্নেরই উত্তর রাজীব কুমার থেকে জানতে চেয়েছিল সিবিআই। অভিযোগ, রাজীব কুমার প্রতিবারই এড়িয়ে গিয়েছিলেন সিবিআইকে। সেখান থেকে শুরু রাজীব সিবিআই এই রূপ টানাপোড়ন। একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের মনের মধ্যে একটি প্রশ্নই কিন্তু বারবার ঘোরাফেরা করে, যে সারদা এবং রোজভ্যালি কাণ্ড বিগত 5 বছর আগে ঘটেছিল এবং সেই 5 বছর আগে সারদা ও রোজভ্যালি কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য মূলত যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের প্রধান ছিলেন এই রাজীব কুমার। তাহলে কেন এই 5 বছরের মধ্যেও কেন উঠে এলো না এই সারদা ও রোজভ্যালি কাণ্ডের জন্য? কোন কোন ব্যক্তিরা দায়ী? কোন কোন ব্যক্তিরা এই সারদা ও রোজভ্যালি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে? এই তথ্য কেন জনসাধারণের কাছে এখনও পর্যন্ত উঠে এলো না? কোথায় গেল সুদীপ্ত সেনের সেই লাল ডায়েরি যেখানে সুদীপ্ত সেন বলছে যে সমস্ত তথ্য লেখা রয়েছে? তাহলে মনের মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক করে সাধারণ জনগণের কাছে, যে এই সারদাকাণ্ডের বিভিন্ন প্রমাণপত্র নষ্ট হয়ে যায়নি তো? আর যদি নষ্ট হয়ে গিয়ে থাকে বা নষ্ট করা হয়ে থাকে তাহলে তো তার জন্য সিবিআই গঠন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই সিবিআইয়ের কাজ চলছে। তবে প্রশ্ন জাগে একটাই, যে সিবিআই এতদিন পর্যন্ত এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানে এসে পৌঁছতে পারল না কেন? এখানেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। দেশ ও সমাজের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের যদি সমাধান দ্রুত সম্ভব না হয় তখন কিন্তু জনগণের বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং পরিবার এই সারদা ও রোজভ্যালি কাণ্ডের জন্য আজকে নিঃস্ব হয়ে রয়েছে, তারা তার দ্রুত প্রতিকার চাইছে। অথচ একজন সাধারণ মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি এবং খবরে শুনছি যে তদন্ত কেবলমাত্র হয়েই যাচ্ছে। তদন্তের শেষ বিন্দুতে গিয়ে কবে পৌঁছাবে সে সম্পর্কে কিন্তু এখনও কোনো নিশ্চয়তা নেই। সমস্যাটা হলো রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার মধ্যে যদি সমন্বয়ের অভাব থাকে তাহলে এই ধরনের ঘটনাগুলোই ঘটে আর তার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। যে সমস্ত মানুষরা এই যে বিপুল পরিমাণ যে অর্থ সারদা ও রোজভ্যালি থেকে পেয়ে তারা আত্মসাৎ করে বসে রয়েছে, তাদের যে খুঁজে বার করা দরকার, তাদের যে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, এই চিন্তাভাবনা যদি রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে না আসে তবে সিবিআই বলুন আর সিআইডি বলুন কোনো কিছুই কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারে না। আর সবথেকে দুঃখের বিষয়, যদি এই আত্মসাদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি জড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সমাজের পক্ষে আরও খারাপ দেখায়। সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবৃন্দদের ওপর থেকে মানুষের বিশ্বাসটা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময়ে তা শেষ হয়ে যায়। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা দেখতে চাই যে কোন কোন ব্যক্তিরা এই সারদা ও রোজভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আমরা দেখতে চাই যে কারা ওই হতদরিদ্র মানুষদের সর্বস্ব আত্মসাত করে বসে রয়েছে। উপযুক্ত প্রমাণ সহ সিবিআই বা সিআইডি বা আদালত সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করুক, জনগণের সামনে তুলে ধরুক, যাতে জনগণও ভবিষ্যতে এই সমস্ত নেতৃবৃন্দের কাছ থেকে দূরে থাকতে পারে। তবে জনগণ হিসেবে আমাদের কাম্য এর মধ্যে যেন রাজনীতি প্রবেশ না করে, দোষীরা যেন অবশ্যই উপযুক্ত শাস্তি পায়। এ বিষয়ে আপনার কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করলাম ভিডিওটি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।